আলোচনার মতো গত কয়েকদিন ধরে একটা আলোচনা, মানে বহুল প্রচলিত একটি প্রবাদ বা ফ্রেজ, কাক কাকের মাংস খায় না, সেটিও আমরা দেখতে পাচ্ছি। এ কথা ঠিক যে বহু বছর ধরেই বাংলাদেশের সাংবাদিকরাও পলিটিসাইজড এবং তারাও দুই ভাগে বিভক্ত, কিন্তু একটা চক্ষু লজ্জা কিন্তু ছিল যে একজন সাংবাদিক একটি সংবাদপত্র বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর, সেটি এখন নাই বললেই চলে। এবং আমরা প্রথম আলোর ঘটনায় দেখলাম যে প্রথম আলো বা মতিউর রহমান বা শামসের পাশে দাঁড়ানোর বদলে সবাই ছাপিয়ে পড়লেন সাংবাদিকরাই, কীভাবে প্রথম আলোকে মতিউর রহমানকে আরও বিতর্কিত করা যায়, তাকে কীভাবে আরও শাস্তি দেওয়া যায়, কীভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এবং বুদ্ধিজীবীরাও তার সঙ্গে যুক্ত হয়েছেন, শিক্ষকরাও যুক্ত হয়েছেন, শিক্ষক সমিতি যুক্ত হয়েছে, উপাচার্যরা প্রাক্তন বর্তমান যুক্ত হয়েছেন, কীভাবে দেখেন আপনি? আমরা তো চোখ বুঝে এবং আয়োজন করে আমি দেখছি যে নানা অনুষ্ঠানও হচ্ছে এগুলোকে কেন্দ্র করে, মানে কেউ আইনের ঊর্ধ্বে নয়, কেউ ভুল ত্রুটি আমি করতে পারি আপনি করতে পারেন, কিন্তু তারপরে তো একটা মিনিমাম প্রফেশনাল একটা এটিকেসির ব্যাপার, সহানুভূতির ব্যাপার তো মিনিমাম থাকে, সেটা সেটা আছে জিল্লুর ভাই। তারপরে আমি একটু আপনার সাথে একদমই নেই যে আপনি দেখেন, আপনি নিউজটা যদি পড়ে থাকেন, ওখানে শুধুমাত্র ভাতের অধিকারের কথা বলা হয়েছে, দ্রব্যমূল্য বেশি, মূল জিনিস আমি আমার প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক দেশে ভাতে, গণতান্ত্রিক দেশে না না ধরেন বাংলাদেশের এটা তো আপনারা যারা সিনিয়র সাইদ ভাইয়ের মতো সিনিয়র, ধরেন 16 বা 17 কোটি মানুষ আছে, 100 মানুষ যদি গিল আছেন, আপনারা তো এটা ব্যাখ্যা করতে পারতেন সরকারের কাছে আরো মেজর জিল। আমার প্রশ্ন হচ্ছে যে 17 কোটি মানুষের দেশে একজনও যদি বলে যে আমি ভাতের অধিকার আমার নাই, আমার ভাত নাই, আমি খেতে পাই না, সেটা তো গণতান্ত্রিক দেশে আপনাকে অ্যালাউ করতে হবে, নাহলে আপনি গণতন্ত্র দেশটা যে গণতান্ত্রিক সেটা আপনি বলবেন কিভাবে মিস্টার আবুল সাইদ খান? না, বিষয়টা হচ্ছে যে যে উদ্দেশ্যেই বলে থাকুক না কেন, এখানে তো সমাজটা আসলে বিভক্ত হয়ে আছে এবং ক্ষমতার সঙ্গে তারা ক্ষমতায় থেকে কিছু পাওয়ার জন্য সেখানে তো অলরেডি দুই বিভ্রান্ত হয়ে আছে, একদল আওয়ামী লীগের সঙ্গে আছে, একদল ধরুন বিএনপির সাথে আছে, ক্ষমতার দুই প্রতিদ্বন্দ্বী। তো দীর্ঘদিন ধরে বিএনপি ক্ষমতার বাইরে থাকার কারণে তাদের সঙ্গে আর কেউ নেই, এখন ক্ষমতার ছায়াতলেই সবাই অবস্থান করছে, এটা একটা বড় অংশ। এখানে তারা তাদের যে চরিত্র, সাংবাদিক হিসাবে তার যে অবস্থান কিংবা বুদ্ধিভিত্তিক জায়গা, এটা তারা হারিয়েছে, এটা একটা মানে তারা পথ হারিয়েছে, এটা তো আর অস্বীকার করার ব্যাপার না। এরা তারা দলকে সার্ভ করছে এবং তারা দলের চেয়ে তারা বেশি দলের প্রতি অনুগত হয়ে পড়ছে, এইখান থেকে এটা আমাদের জাতির জন্য একটা অ্যালার্মি, এটা একটা অশুভ সংকেত যে বুদ্ধিভিত্তিক জায়গাটাও এখানে ক্রমেই সংকুচিত হয়ে গেছে। এখানে রাজনীতির যেমনই করে রাজনীতির ভিতর আদর্শহীনতা, রাজনীতিতে যে সুবিধাবাদ ঢুকে গেছে, এটা বুদ্ধিজীবীদের মধ্যেও একই ধরনের সুবিধাবাদ ঢুকে গেছে, এই আদর্শের জায়গাটা এরা কিন্তু সবাই হারিয়েছে, কেবল রাজনীতি হারায়নি তা না, রাজনীতির এই পথ হারিয়েছে এমনটা বলা যাবে না, বুদ্ধিজীবীরাও এখানে পথ হারিয়েছে এবং তারাও তাদের যে আদর্শের জায়গা এবং যে সাহসী ভূমিকা থাকা দরকার, যে ভূমিকা আমরা দেখছি না এখানে, এটা আমাদের জন্য দুঃখজনক। এর কারণটা হলো যে এখানে বিভিন্ন সময় তো এখানে সরকারের সঙ্গে থাকলে যে সরকারি বিএনপির সময় বিএনপির সঙ্গে থাকা এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে থাকার মধ্য দিয়ে তারা লাভবান হয়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, বিদেশে ঘোরা যায়, বিভিন্ন জায়গায় বড় বড় জায়গায় চাকরি পাওয়া যায়। তো সম্মান কি পাওয়া যায়? সম্মানটা তো তারা মনে করে, সম্মানের তো দুটো দিক, একটা হচ্ছে যে বাইরের যে বাহ্যিক সম্মান সেইটা হয়তো পায়, বাহ্যিক সম্মান পায়, সালাম দেয়, কিন্তু ভিতর থেকে ফর্মাল, যেটা ফর্মাল ফর্মাল সম্মান, কিন্তু ভিতর থেকে মানুষ সম্মান করে কিনা, শ্রদ্ধা করে কিনা, সেই প্রশ্ন তো থেকেই যায়। মেজাজিলুর রহমান, এই যে সম্মানের কথা বলেছেন, অ্যাবসলুটলি এ কথাটা আমি আরও খুশি হতাম সাইদ ভাই যদি স্টেট বলতেন যে হ্যাঁ আমাদের যে ঐতিহ্য ছিল সেটা হারিয়ে ফেলেছি। প্রবাবলি আমাদের সিনিয়র সাংবাদিক মুসা ভাই ছিল আইফ খানকে বঙ্গবন্ধু একবার যে গেছিল মিস্টার প্রেসিডেন্ট, ওনলি ইউ আর গিভিং দি ইলেকশন, তা আইফ খানের মতো এত বড় দুর্দান্ত প্রতাপশালী সামনে একজন সাংবাদিক জিজ্ঞেস করছেন, বলছে ইউ সি টু রান দি অবজারভার অ্যান্ড টু রান দি কান্ট্রি ইজ নট সেম, বাট তারপরেও তা আইফ খানের মতো মানুষের সামনে সেই 58 সালে এইরকম একটা প্রশ্ন করা, এগুলো তো অনেক ভালো ভালো উদাহরণ আমাদের সামনে রয়েছে। সেই জায়গার থেকে আমরা ট্রু, ইউ আর ট্রু হারিয়ে আমি সাংবাদিকেরটা পরে আসি, রাজনীতি, রাজনীতি তো এখন অর্থনীতির মধ্যে চলে গেছে, রাজনীতি কারা করে, আপনি এখন যারা আছে এদের যদি পিছনে যান, রাজনীতি তো একদিনে একজন
রাজনৈতিক হওয়া যায় না, একটা লিডার একদিন হওয়া যায় না, তাকে দীর্ঘদিন এই পথে থাকতে হয়, মানুষ সেবা ব্রতে তাকে নামতে হয়, তা না করে এখন কী হচ্ছে, কয়টা টাকা দিয়ে এটা জমি দখল করা, টেন্ডারবাজি করা, মাস্তানি গুন্ডামি করে দলের লেজুড়কর্তা আর এক নেতার পিছে পিছে ঘুরে কিছু অবৈধ টাকা পয়সা নিয়ে একটা কমিটির ভিতরে নাম ঢুকাই দিচ্ছে, সেই রাজনীতিবিদ হয়ে যাচ্ছে, টেন্ডারবাজি করছে, টাকা কিছু ছেলেপেলে সাথে হাঁটে তাকে ভাগ বাটোয়ারা করে দিল, তারা বলল অমুক ভাই তমুক ভাই সুবিধাবাদ জিন্দাবাদ, এই তো নেতা হয়ে গেল। এই নেতাদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? তার চাই যে অজ্ঞ মূর্খ যে লোক যার রাজনীতি করতে গেলে তো তার সেই রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা থাকতে হবে। আমি তো যা দেখছি এখন কয়জন ওরকম আমরা খুঁজে পাই, তারপরে সিনিয়র গ্রুপ যারা আছে দেখেন তারা তো রাজনৈতিক অঙ্গনে একথা তো আমরা বলি না, তারা তো অনেকটা কোণঠাসা, সব দলের একেবারে কোণঠাসা, যারা রাস্তায় নামতে পারবে, গাড়ি ঘোড়া ভাঙতে পারবে, যারা লোকজন ডেকে নিয়ে আসতে পারবে তাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি, আশকারা দিচ্ছি সব দলে। তা নাহলে দুই দিন আগে যারা জেলে ঢুকাচ্ছি যে এই আকাম করছে, এই খারাপ জিনিস করছে, এই জুয়া আসর বসিয়েছে, টাকা কামাইছে, পরের দিন দেখা যাচ্ছে বিশাল জনসমাগম ঘটিয়ে বড় বড় নেতার পাশে এসে বসে যাচ্ছে। এই যে আইওয়াশ করা মানুষের সাথে রাজনীতির নামে, আদর্শের নামে, সুশাসনের নামে তামাশা করা, তো এটাকে রাজনীতি বলে? আমি একটা প্রশ্ন রাখি, যে স্পেশালি প্রশ্নটা মিসেস আবু সাইদ খানের জন্য, যে মানুষকে কেন আমরা ডিসাইড করতে দিচ্ছি না? ধরেন প্রথম আলো পড়বে কি পড়বে না, চ্যানেল আই মানুষ দেখবে কি দেখবে না, আপনার সমকাল মানুষ পড়বে কি পড়বে না, মানুষ ডিসাইড করুক, কারণ মানুষ তো পয়সা দিয়ে পড়ে, টেলিভিশন চলে বিজ্ঞাপনের টাকা, বিজ্ঞাপনদাতার তো দেখবে যে কোন টেলিভিশন চ্যানেলের কোন অনুষ্ঠানের দর্শক বেশি। আমরা কেন নানা আইন কানুন, নানান বিধি নিষেধ, নানান খড়গ আমরা কেন উপরে চাপিয়ে দিচ্ছি? সোজা মানুষ কেন এটা চাপিয়ে দিচ্ছি? যখন অটোক্রেটিক রুল আমি চালাতে চাই, তখন যদি জনাব সাইদ সাহেবের মতো লোককে যদি আমি ফ্রি হ্যান্ডে কথা বলতে দিই, তাহলে তো আমার যে অবস্থানটা, অবস্থান তো নড়বড় হয়ে যাবে। সুতরাং ওনাকে বাই এনি মিনস ওনাকে আমার মুখ বন্ধ করতে হবে অথবা সংকীর্ণ করে রাখতে হবে। এখন সাইদ ভাই সে ওনার তো সংসার আছে, ছেলে মেয়ে আছে, পরিবার আছে, কতদিন আপনি স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারবেন? ঠিক সে একই অবস্থা, ভয় ভীতি প্রলোভন, বাই বড় স্টিল, যত ফর্মুলা হোক যে কোনো একটা ফর্মুলা আপনাকে ফেলে হাতে নিয়ে আসবে। আপনার এই যে যেটা বলছেন যে মানুষকে সিদ্ধান্ত, মানুষকে সিদ্ধান্তের কথা বলতে গেলে তো ভোটের কথা চলে আসে, শুধু যে নিউজ পেপার পড়া তা নয়, ভোটের কথা, ভোটের কথা মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে দিচ্ছেন আপনি, আপনার নির্বাচনের ফর্মুলা নিজের বগলের ভিতরে একটা রাখছেন, আর বাইরে এসে বলতেছেন ওই দল সব চোর, ওই দল সব এদিমের টাকা মারিয়ে খেলো, ওই দল সব এদেশে জঙ্গি সব উঠায়, এই যে নাটক কোলার, আমরা এই দেশের সবচাইতে বড় ক্ষতি বাইতুল মুকাররমের, এগুলা বললে তো মানুষ বিশ্বাস করবে না। আপনি একটা ন্যায্য পরিবেশ পরিস্থিতি করে দেন যেখানে মানুষ সিদ্ধান্ত নিতে পারে, কেন দিচ্ছেন না? তখনই আপনি ওই জায়গায় যদি বিশ্লেষণ করেন বুঝবেন সেখানে ডাল মেকুশ কালা হয় যে আপনি ফ্রিডম কেন দিচ্ছেন না, আপনার সেখানে সীমাবদ্ধতা আছে, যে কারণে আপনি সেই সীমাবদ্ধতা ঢেকে রাখার জন্য আরেকজনের চাপায় রাখছেন। না না, উনি যথার্থই বলেছেন যে গণতন্ত্র মানে তো হচ্ছে তার পছন্দ করার বিষয়টা, তার নিজস্ব চয়ন ক্ষমতা, যে সে কোনটা করবে কোনটা করবে না, কাকে ভোট দিবে কাকে ভোট দেবে না, কোন পত্রিকা পড়বে কোন পত্রিকা পড়বে না, কোন চ্যানেল দেখবে কোন চ্যানেল দেখবে না, এটাই তো গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্র মানে তো কেবল একটা নির্বাচন নয়, গণতন্ত্র মানে হচ্ছে সব ক্ষেত্রেই গণতন্ত্র। তো নির্বাচনটা একটা প্রাথমিক ন্যূনতম পূর্বশর্ত? না না, নিশ্চয়ই একটা বড় গণতন্ত্রের একটা অপরিহার্য অঙ্গ। মানে আপনি নির্বাচন হবে না আর আপনি বলবেন যে আমি গণতান্ত্রিক, না না, নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য অঙ্গ, প্রাথমিক একটা প্রাথমিক পূর্বশর্ত, কিন্তু সেই সঙ্গে আপনার অন্য অন্য ক্ষেত্রেও গণতান্ত্রিক মূল্যবোধটা কাজ করা দরকার। আমি কি পড়বো, আমি কোন পথে চলবো, এই স্বাধীনতা তো রয়ে গেছে, আমি কোন মতে বিশ্বাস করব এই স্বাধীনতা রয়ে গেছে, আমি কি করে কোন ইতিহাসকে কোনভাবে ব্যাখ্যা করব, এই সব কিছুই কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের ব্যাপার। অতএব সেখানে যদি কোনো কালাকানুন কিংবা সেখানে যদি হুমকি ধমকি দিয়ে এটাকে চেপে ধরা হয়, কারো টুটি চেপে ধরা হয়, তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা হয় না। অতএব গণতন্ত্র মানে হচ্ছে একটা সামগ্রিক ব্যবস্থা, এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগটা হওয়া দরকার, সেই মূল্যবোধের বিকাশটা হওয়া দরকার। আমাদের সমাজে সেই মূল্যবোধের বিকাশ ঘটে নাই এবং ঘটতে দেওয়া হচ্ছে না, সমস্যাটা এখানে। আমাদের ব্যাপারটা হয় কি যে ধরুন রাজপথে যখন আমরা সংগ্রাম করি, আমাদের সব অর্জন কিন্তু সংগ্রামের ভিতর দিয়ে,
এবং ক্ষমতা যাওয়ার পরে সেটা বিসর্জিত হয়ে যায় এবং সেটা বিসর্জন দেওয়া হয়। এবং যখন রাজপথে যে দল লড়াই করে গণতন্ত্রের কথা বলে, ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের কথা ভুলে যায়। মানে ক্ষমতায় থাকলে ভাষা এক, বিরোধী দলে থাকলে ভাষা এক, সেটা আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জাতীয় পার্টি, এবং আপনি যদি সেই ক্ষেত্রে লক্ষ্য করেন, কেউই নিজেদেরকে খুব একটা আলাদা করতে পারেননি। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সময়, অর্থাৎ যে তখন বিএনপি যা যা বলেছে এখন দেখবেন সব কিছুই আওয়ামী লীগের মুখে চলে আসছে, এবং আওয়ামী লীগ যা যা বলেছে সেগুলো একইভাবে বিএনপি হুবহু সেই একই ধ্বনি দিচ্ছে, একই দাবি করছে। অতএব তাহলে ক্ষমতা থাকলে এক আর ক্ষমতা না থাকলে আরেক, এই যে ব্যাপারটা, অর্থাৎ এখানে সুবিধাটা ক্ষমতাটাই যেন মুখ্য, ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতায় যাওয়াটাই হচ্ছে মুখ্য, এখানে দেশপ্রেম কিংবা গণতন্ত্র মূল্যবোধ এটা সেকেন্ডারি হয়ে গেছে। আবু সাইদ খান, আগামী 7-8 মাসকে আপনি কিভাবে ভিজুয়ালাইজ করেন? ইলেকশনের বছর, ইলেকশন আমরা জানি না ডিসেম্বর হবে না জানুয়ারিতে হবে, এখন তো আবার শুনছি বিরোধীরাও বলছে সরকার একটা পায়তারা করছে আগাম নির্বাচনের। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে আপনি কিভাবে দেখেন আগামী, আচ্ছা ভবিতব্যই বলতে পারে না, সব কিছু মিলিয়ে আমি বলছি যে সব কিছু, কেননা ঘটনা হচ্ছে এখন পর্যন্ত ক্ষমতাসীন দল এবং তার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী প্রধান দল তারা 180 ডিগ্রি বিপরীত অবস্থান করছে, এবং এখানে তারা একসঙ্গে আলোচনা, এমনকি ডায়ালগ, তো কথাবার্তা বলা সেটাও তাদের ভিতরে অফিসিয়ালি আমরা দেখছি না। এই নেপথ্যে কিছু হচ্ছে কি না তাও তো আজ করতে পারতাম, সেটাও হচ্ছে না। তাহলে এই যে ব্যাপারটা, তো এখানে তো একটা সমঝোতা দরকার। আজকে নির্বাচনটা যদি একটা ফ্রুটফুল নির্বাচন হতে হয় তো সেখানে একটা সমঝোতা হতে পারে, সার দেওয়ার ব্যাপার থাকতে পারে, কোন পদ্ধতিতে হবে, কিন্তু এটা নিয়ে তো আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আলাপ আলোচনা হচ্ছে না। অর্থাৎ মনে হচ্ছে সরকারের ভাব দেখে যে 2014 এবং 2018 সাল যেভাবে নির্বাচন করেছে তারা সেইভাবেই করবে, তখন বিএনপিও তার জায়গায় অনড় রয়েছে। তো এখানে পদ্ধতিগতভাবে কী হওয়া উচিত কী অনুচিত সেটা নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, সেই আলোচনার দ্বারটা রুদ্ধ। কিন্তু গণতন্ত্র মানেই হচ্ছে তো আলোচনার বিষয়, সমঝোতার ব্যাপার, কিন্তু সেই সমঝোতার জায়গাটা আমরা দেখছি না। তাহলে যদি প্রত্যেকে তার জায়গায় অনড় থাকে তাহলে সংঘাত অনিবার্য হয়ে উঠবে, এবং আগামী মানে 6 মাস 8 মাসের মধ্যে এ সংঘাতের বাইরে আমি কিছু ভাবতে পারছি না। মেজর জিল্লুর রহমান জি, আমি একমত সাইদ ভাই যেটা বলেছেন যে